আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে পাঙ্গাস মাছের রান্নার গল্প শোনাবো আপনারা সকলে জানেন যে আমরা কয়েকজনের সাথে থাকি তো আসলে যেহেতু খেতে হবে রান্না তো করতে হবে আসলে রান্না আমরা কেউই পাই না বলতে গেলে তো এখন বলতে গেলে আমাদের রান্না করা শেখা শুরু হয়েছে মাত্র তো আসলে সবাই ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় হঠাৎ করে ওনাকে বলল যে বাজারের সবচেয়ে সস্তা মাছ যেহেতু পাঙ্গাস সেটা দিয়ে শুরু করা যাক সামনে হয়তো পাঙ্গাস খেয়েই থাকতে হবে এখন যেভাবে আলু ডিম খেয়ে থাকতে হচ্ছে সামনে হয়তো যদি কোনো মাছ খাওয়ার ইচ্ছা হয়তো পাঙ্গাশ খেয়ে থাকতে হবে তো আমরা সবাই মিলে গিয়ে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসি তো মাছ তো কাটা সব ওখান থেকেই করে নিয়ে আসা হয় কিন্তু রান্না তো আমাদেরকে করতে হবে সামান্য কিছু রসুন আদা এখানে বাটা হচ্ছে তো এসব দিয়ে রান্না করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর পেঁয়াজ তো আগে থেকে কেটে রাখা ছিল তো প্রথমে কড়াইতে পেঁয়াজ আসলে রান্নার তো সেভাবে তেমন কোনো কিছু আমরা জানি না আর যেভাবে মনে হয়েছে যে আসলে এটার পর এটা দিলে ভালো হবে তো সেভাবে দেওয়া হয়েছে যেমন প্রথমে পেঁয়াজ তারপরে পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচ কাঁচামরিচ চিড়ে রাখা ছিল এরপরে হয়তো আদা রসুন বাটা দেওয়া হবে তো এইভাবে আসলে আমরা যেভাবে পারছি রান্নাটা শুরু করছি আর কি কোনোরকম একজন পরামর্শ দিয়েছিল যে মাছটা হয়তো রান্না করে ভেজের মা রান্না করলে হয়তো ভালো হবে তো আসলে সময় স্বল্পতা আমরা যেভাবে যে টাইমে আসি আসলে সেই টাইমে এসে রান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় তো এই জন্য আসলে যেভাবে কাঁচা রান্না করা যায় আর কি সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল তবে যদি ভেজে রান্না করা যেত হয়তো আমার মনে হয় একটু ভালো হতো তো যাই হোক কড়াইতে আদা রসুন যা ছিল সব দেওয়া হয়েছে সঙ্গে মরিচ দিয়ে মোটামুটি মশলাটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা চলছে আর তেল একটু মনে কম হয়ে গেছিল তো পরবর্তীতে তেল দেওয়া হয় আর পাশাপাশি অন্যান্য কিছু মশলা ছিল রেডিমেড কিছু মশলা ছিল সেগুলো মিক্স করা হয় আর কি প্রথম প্রথম রান্না করতে যেয়ে যে বিষয়টা আসলে উপলব্ধি হলো সেটা হচ্ছে যে রান্না করতে প্রচুর ঘাম ঝরে রান্না করতে গেলে বিশেষ করে চুলার যে তাপটা বের হয় এটা আসলে সরাসরি শরীরে লাগে তো এই কারণে আসলে প্রচুর ঘাম ঝরে শরীর থেকে আর বিশেষ করে গরমকালে তো রান্নাঘরের পাশে ফ্যান না থাকলে বা আশেপাশে কোথাও ফ্যান না থাকলে দাঁড়িয়ে থাকা খুব সমস্যা হয়ে যায় তো আসলে যারা বাড়িতে আমাদের জন্য রান্না করে আমাদের মা বা আমাদের বোন বা যাদের স্ত্রী রয়েছে তাদের আসলে সম্মান করা উচিত তারা প্রতিদিন নিয়মিত এইভাবে রান্না করে আর বিশেষ করে আমরা যখন কাজ থেকে আসি কাজ থেকে ফিরে এসে রান্না করা মানে এতটা খারাপ লাগে তো আসলে রেগুলার রান্না করলে বোঝা যায় যে আসলে যারা রান্না করে তাদের কতটুকু কষ্টের সম্মুখীন হতে হয় তো অবশ্যই যারা আমাদের জন্য ডেলি রান্না করছে তাদের সম্মানের চোখে দেখা উচিত তাদেরকেও মাঝে মাঝে কোনো উপহার দিয়ে বা যেভাবে হোক তাদেরকে খুশি করার চেষ্টা করা উচিত তো এইদিকে আমাদের মশলা মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো এখন মাছ দেওয়া হবে আর জানি না কেমন কষানো হয়েছে তো আমাদের মনে হলো যে না এতটুকুতেই চলবে আর মশলা হয়তো একটু মাছের তুলনায় একটু মনে হয় কম হয়ে গিয়েছিলো মশলা আরেকটু বেশি হইলে তো মাছটা আরও স্বাদ হতো আর রান্না করতেও হয়তো দেখতে ভালো লাগতো কিছুটা তো যাই হোক যতটুকু পেরেছি আমরা ততটুকুই করেছি তো মশলা কষানো প্রায় শেষের দিক মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে তো এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে আর মাছ একে একে সব পিস প্রথমে মাথা দেওয়া হয়েছে অন্য পিসও দিয়ে দেওয়া হচ্ছে আর মাছ কাঁচায় রান্না করা হবে আর একটা বিষয় কি কিছু কিছু মাছ এমন আছে যেগুলো কাঁচা খেলের স্বাদ পরিপূর্ণ পাওয়া যায় যেমন বিশেষ করে ইলিশ মাছ আছে বা যেগুলো তাজা জ্যান্ত মাছ আছে এগুলো যখন রান্না করা হয় যদি এগুলো কাঁচা রান্না করা যায় তো সেক্ষেত্রে আসলে মাছের স্বাদ পাওয়া যায় কিন্তু যারা বেচেলার থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তারা একটা মাছ কয়েকদিন খায় তো সেক্ষেত্রে ভেজে আলাদাভাবে রাখা যদি হয় এবং প্রত্যেক দিন যদি সে বের করে খায় তো সেক্ষেত্রে আসলে ভাজাটা ভালো হবে অন্যথায় যদি দেখা যায় যদি সে কাঁচা রান্না করে তাহলে মাছটা আসলে এতদিন থাকে না মাছে অনেক গন্ধ চলে আসে তো যারা এভাবে বেশি দিন রেখে খেতে চায় তো সেক্ষেত্রে তাহলে অবশ্যই ভাসতেই হবে মাছটা বেশি করে আমার মনে হয় যে আজকে আমাদের এই যে মাছ রান্না করছি মাছের যে কালারটা দেখে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে বিশেষ করে রান্নার প্রসেস দেখেও যারা বিশেষ করে রান্না পারে বা রান্না করতে ভালোবাসে অথবা যারা পাঙ্গাস মাছ খেতে অপছন্দ করে তাদের কাছে এই মাছটা দেখতে আরও বিচ্ছি লাগবে আর এদিকে আমি ঘরে এসে দেখি যে এদিকে ডিম দিয়ে আলু ভর্তা করে রাখা ছিল এগুলো খাওয়ার জন্যই রাতে আর পাশাপাশি এদিকে তো মাছ মোটামুটি হয়ে আসছে আর কিছুক্ষণ আসলে যেভাবে আমরা পেরেছি রান্না করার চেষ্টা করেছি এতটুকুই ইনশাআল্লাহ সামনে হয়তো আমরা আসতে আসতে হয়তো ভালো রান্না শিখব আমাদের অনেকে বলল যে আমরা যদি ইউটিউব থেকে দেখে দেখে রেসিপি বিভিন্ন রেসিপি আছে রেসিপি দেখে যদি রান্না করি তাহলে হয়তো রান্নাটা একটু আমাদের আগের চেয়ে ভালো হবে তো দেখা যাক সামনে কি হয় আশা রাখি অবশ্যই ভালো রান্না শিখতে পারবো মানুষকে পরিস্থিতি বিভিন্ন কিছু শেখায় তো আমরাও সেই আশা রাখি যে আমাদেরকে এই পরিস্থিতি অবশ্যই ভালো কিছু শেখাবে এবং ভালো একটা রান্না আমরা শিখতে পারবো তো এই ছিল আমাদের রান্না কার কেমন লেগেছে জানি না আমাদের কাছে তো ভালোই লেগেছে আমরা উপভোগ করেছি আর বিশেষ করে সবাই একসাথে এভাবে মজা করে রান্না করে খাওয়া আর পরিশ্রম শেষে আসলে একটা আনন্দের বিষয় যারা একসাথে থাকে তারা হয়তো জানে সবাইকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনারা যুক্তিযুক্ত কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন